সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাগরকন্যা অনলাইন শিক্ষালয় এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে। আমি বিধানচন্দ্র সাহা, প্রভাষকী শিক্ষা বিভাগ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তো আমরা আবার একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি, অনলাইন ক্লাসটি আমরা করব। তো বিগত ক্লাসের যেগুলো ক্লাস করেছি আমরা, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। চলো বন্ধুরা, শুরুতেই আমরা বরাবরের মতন আজকেও একটি ছবি দিয়ে ক্লাসটি শুরু করব। তো আজকের ক্লাসটি ছবি দেখেই তোমরা ধারণ করতে পারবে যে আজকের ক্লাসের বিষয়বস্তু কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে চারটি ছবি রয়েছে। দেখো, চারটি ছবিটি মাছের ছবি এবং মাছগুলো আসলে স্বাভাবিক নেই। এখানে মাছগুলো রোগাক্রান্ত, অর্থাৎ মাছগুলো স্বাভাবিক আচরণে বিচ্যুতি ঘটেছে। তো এই যে বিচ্যুতি ঘটলো, তো আশা করি তোমরা নাম দেখতে পাচ্ছ যে চারটি রোগের নাম আছে এখানে, যে আইসোঠা রোগ, তারপর ফুলকা পচা রোগ, রক্ত জমাট বাঁধা রোগ এবং শেষে রয়েছে লেজ পচা রোগ। এই চারটি রোগ রয়েছে এখানে, তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা আজকের পাঠ ধারণা করতে পারছ। যদি পাঠটি ধারণা করতে পেরে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ হলো মাছের রোগ ব্যবস্থাপনা, রোগ বলাই ব্যবস্থাপনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠ হলো মাছের রোগ বলাই ব্যবস্থাপনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে শিখন ফল, আজকের পাঠের শিখন ফল কীগুলো কী? দেখো, মাছের রোগের কারণগুলো চিহ্নিত করতে পারবে, তারপরে রয়েছে লক্ষণ দেখে মাছের রোগের নির্ণয় করতে পারবে, অর্থাৎ লক্ষণগুলো দেখেই তোমরা বুঝতে পারবে কোন মাছে কী রোগ হয়েছে, এবং মাছের বিভিন্ন রোগের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে জানবে, অর্থাৎ মাছের রোগগুলো তোমরা নিরাময় করতে শিখবে। তো আশা করি এই ক্লাসটিতে তোমরা সম্পৃক্ত থাকবে, কারণ ক্লাসটি তোমাদের বাস্তবিক জীবনের সাথে সম্পর্কযুক্ত, এবং ক্লাসটি করলে তোমরা তোমাদের আশেপাশে বা নিজেদের মৎস্য খামারেও তোমরা ব্যবস্থাপনা নিতে পারবে। তো আশা করি আমার ক্লাসের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে ক্লাসটি শুরু করছি। এরপরে দেখো, আমরা একটি প্রশ্ন রেখেছি যে কী কী কারণে মাছের রোগ হতে পারে, অর্থাৎ কী কী কারণে মাছের রোগগুলো আমরা নিরাময় রোগগুলো হতে পারে, সেগুলো আমরা কারণগুলো একটু দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে ব্যাকটেরিয়া, এক নম্বর ব্যাকটেরিয়া, তারপরে রয়েছে ভাইরাস, এরপরে রয়েছে ছত্রাক, এবার পরজীবী, এবং সর্বশেষ রয়েছে অপুষ্টি। অর্থাৎ পাঁচটি কারণে, এই পাঁচটি কারণে মাছের রোগ হয়ে থাকে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী ও অপুষ্টি জনিত কারণে। এই পাঁচটি কারণ, এর মধ্যে প্রথম যেগুলো রয়েছে সবগুলো অণুজীব, অর্থাৎ অণুজীব ঘটিত কারণে রোগ হয়ে থাকে এবং অপুষ্টিজনিত কারণে রোগ হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা দেখবো ফুলকা পচা রোগের লক্ষণ, তোমরা স্ক্রিনে চারটি ছবি দেখতে পাচ্ছ, যে চারটি ছবিতে যে ফুলকা পচা রোগের লক্ষণগুলো কী কী। যদি দেখো ফুলকা পচা রোগের লক্ষণগুলো কী কী, এক নম্বর রয়েছে ফুলকা ফুলে ওঠে এবং রক্ত জমাট হয়, মাছ পানির উপরে ভেসে ওঠে এবং শ্বাসশুদ্ধ হয়ে মারা যায়, মাছের মাথা কালচে বর্ণ ধারণ করে, মারাত্মক অবস্থায় মাছ মারা যায়। অর্থাৎ এই চারটি লক্ষণ যদি আমরা দেখি, এই চারটি লক্ষণের কারণে মাছের ফুলকা পচা রোগ হয়, এটি আমরা নির্ণয় করতে পারি। তো ফুলকা পচা রোগের কারণ কী এবং প্রতিকার কী সেটি আমরা এখন দেখব। ফুলকা পচা রোগের কারণ দেখো স্ক্রিনে ছবি রয়েছে, ব্রাঙ্কিওমাইসিস ছত্রাক, অর্থাৎ এটি একটি ছত্রাকজনিত রোগ। এই প্রশ্নটি তোমাদের নৈবিত্তিক আসে যে ফুলকা পচা রোগ কী জনিত রোগ, নিচে হয়তো অপশন থাকে যে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব, এভাবে যে অপশন থাকে সেখানে তোমরা অবশ্যই ছত্রাক লিখবে, অর্থাৎ ফুলকা পচা একটি ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকজনিত রোগের এখন প্রতিকার আমরা দেখব, যে প্রতিকার কী কী ফুলকা পচা রোগের প্রতিকার। দেখো, ফুলকা পচা রোগের প্রতিরোধ বা প্রতিকার, ফুলকা পচা রোগের প্রতিরোধ এবং প্রতিকার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা নোট খাতা তুলে নাও। আমরা ফুলকা পচা রোগের প্রতিরোধ এবং প্রতিকার দেখাচ্ছি, যে এক নম্বর হচ্ছে 2.5% সাধারণ লবণ পানিতে রোগাক্রান্ত মাছকে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। দুই নম্বর হচ্ছে 5 PPM পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে 1 ঘন্টা করে গোসল করাতে হবে, পুকুরে নিয়মিত জাল টেনে বিষাক্ত গ্যাস সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ ফুলকা পচা রোগের লক্ষণ, কারণ এবং প্রতিরোধ বা প্রতিকার আমরা জানলাম। তো এভাবে আমরা ফুলকা পচা রোগের দমন আমরা করতে পারি। এরপর রয়েছে লেজ ও পাখনা পচা রোগের লক্ষণ, লেজ ও পাখনা পচা রোগের লক্ষণগুলো আমরা এখন দেখব। দেখো স্ক্রিনে চারটি ছবি রয়েছে, যে চারটি ছবিতে লেজ ও পাখনা পচা রোগের লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কী কী লক্ষণ, এরকম মাছের এরকম লক্ষণ থাকলে আমরা লেজ ও পাখনা পচা রোগ বলবো। তো লক্ষণগুলো আমরা এখন নোট খাতা তুলে নিই। দেখো, লক্ষণগুলো হলো আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়, লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়,
তীব্র আক্রমণে পাখনার গোড়া ভেঙে যায়, শরীরে রক্ত কমে গিয়ে আক ফ্যাকাশে হয়ে যায়। তো এই লক্ষণগুলো তোমরা দেখলে এরপরে আমরা দেখব যে লেজ ও পাখনা পচা রোগের কারণ কি। লেজ ও পাখনা পচা রোগের কারণ হলো অ্যারোনোমাস ও মিক্সো ব্যাকটেরিয়া, অর্থাৎ এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগের এখন আমরা প্রতিকার দেখব, প্রতিকার ও প্রতিরোধ। তো আমরা স্ক্রিনে প্রতিকার ও প্রতিরোধের অংশটুকু দিয়ে দিয়েছি, তোমরা নোট খাতায় তুলে নাও। দেখো, 1 নম্বরে আছে প্রতিরোধের অংশে, আক্রান্ত অংশ কেটে ফেলে 2% সিলভার নাইট্রেট বা 2.5% লবণ পানিতে গোসল করাতে হবে। প্রতি কেজি খাবারে 25 মিলিগ্রাম টেট্রাসাইক্লিন মিশিয়ে পরপর 7 দিন খাওয়াতে হবে। এরপর রয়েছে জৈব সার ব্যবহার বন্ধ করে দিয়ে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিলে, আমাদের প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থাগুলো নিলে লেজ ও পাখনা পচা রোগ দমন করা যাবে। একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করবো, সেটি হলো মাছের ক্ষত রোগ। মাছের ক্ষত রোগটি খুবই একটি গুরুত্বপূর্ণ রোগ, এই রোগটিতে সব থেকে বেশি দেখা যায়। এই রোগটি সম্পর্কে আমরা রোগের ছবিটি দিয়ে দিয়েছি, এই ছবি দেখলে আমরা বুঝতে পারবো যে মাছের ক্ষত রোগ হয়েছে। তো মাছের ক্ষত রোগের লক্ষণগুলো দেখো, লক্ষণগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা নোট খাতায় তুলে নাও লক্ষণগুলো। মাছের দেহে ছোট ছোট লাল দাগের আবির্ভাব হয়, লাল দাগের স্থানে গভীর ক্ষত হয়, মাছের চোখ নষ্ট হয়ে যায়, লেজ ও পাখনা খসে পড়ে। অর্থাৎ এই 4টি লক্ষণ যদি আমরা মাছের মধ্যে দেখি, তাহলে আমরা ধরে নেব এটি একটি ক্ষত রোগ। দেখো, ক্ষত রোগ ছত্রাকজনিত রোগ, এটি অ্যাফোনোমাস ছত্রাকের কারণে হয়ে থাকে, অ্যাফোনোমাইসিস ছত্রাকের কারণে হয়ে থাকে। এটি ছত্রাকজনিত রোগ। ক্ষত রোগের এটিও একটি নৈবেদিকমূলক প্রশ্ন যে ক্ষত রোগ কী কারণে হয়, সেটি অবশ্যই তোমরা ছত্রাকজনিত রোগ হিসেবে লিখবে। অথবা 1 নম্বরে একটি প্রশ্ন আসে যে ছত্রাকজনিত একটি রোগের উদাহরণ লিখো, সেক্ষেত্রেও কিন্তু এই ক্ষত রোগ তোমরা লিখতে পারো। এরপরে রয়েছে ক্ষত রোগের প্রতিরোধ এবং প্রতিকারের উপায়, তোমরা নোট খাতায় এই অংশটুকু তুলে নাও। প্রতিরোধ এবং প্রতিকারের উপায়, যে প্রতি কেজি খাবারে 100 মিলিগ্রাম টেরামাইসিন ঔষধ 7 থেকে 10 দিন দিতে হবে। প্রতি শতাংশে 1 কেজি চুন ও 3.5 কেজি লবণ একত্রে প্রয়োগ করতে হবে। আক্রান্ত মাছকে 5 PPM পারম্যাঙ্গানেট দ্রবণে 1 ঘন্টা গোসল করাতে হবে। অর্থাৎ এই যে প্রতিরোধ এবং প্রতিকারের অংশটুকু, সেই অংশটুকু যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে মাছের এই ক্ষত রোগ দমন সহজ হবে, অর্থাৎ ক্ষত রোগ দমন করা যাবে। আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে পাঠ আমরা শিখলাম, সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী পাঠে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ।